नमस्कार बंधुगण, आजकेर आलोचना भारत और रूश सम्पर्क। एटा एकटी ब्रड क्वेश्चन, आमी चेष्टा करेछी संक्षिप्त आकारे लिखते, आपनारा निजेर मतो करे नोटटाके बानिये नेबेन। एबं एखाने किछु टाइपिंग मिस्टेक आछे, सेगुलोके सठिक करे नेबेन। तो आजकेर आलोचना शुरू करा जाक। भूमिका: ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক হলো ইতিহাসের, পারস্পরিক বিশ্বাসের ও পারস্পরিক উপযোগী সহযোগিতা সম্পর্ক। আর এই সম্পর্ক সময়ের যাত্রাকালে বারবার পরীক্ষিত হয়েছে। এই দুই দেশের সম্পর্ককে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করা যেতে পারে। রাজনৈতিক সম্পর্ক: ভারত ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছিল স্বাধীনতার আগে। স্বাধীনতার পরপরই ভারতে শিল্প বিনিয়োগ শুরু করে ভারতকে স্বনির্ভর করে গড়ে তোলার চেষ্টা করে। 2017 সালে উভয় দেশ তাদের 70 বছরের কূটনৈতিক সম্পর্কের বর্ষপূর্তি অনুষ্ঠানে আরও সফলভাবে রাজনৈতিক ক্ষেত্রে অগ্রসর হওয়ার কথা বলে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে 1991 সাল ছিল একটি কঠিন পরিস্থিতির সময়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 1993 সালে নতুন করে বন্ধুত্বের সূচনা হয় এবং 1994 সালে নতুন করে দ্বিপাক্ষিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। 2017 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 70 বছর বর্ষপূর্তিতে প্রধান অতিথি হিসেবে শ্রী নরেন্দ্র মোদী রাশিয়াতে উপস্থিত ছিলেন। বার্ষিক সম্মেলন ছাড়াও 2017-18 সালে ভারতের সর্বাধিক উচ্চপদস্থ আমলা তথা বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সুরক্ষা উপদেষ্টাকে রাশিয়া সফর করতে দেখা গেছে এবং বহু সামরিক ও অসামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক: ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দুই দেশের চাহিদার কথা মাথায় রেখে স্থির হয়েছে। 2015 সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $7.83 বিলিয়ন। এই লক্ষ্যমাত্রা 2025 সালে $30 বিলিয়ন পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাশিয়া থেকে ভারতে মূলত মূল্যবান ধাতু, খনিজ পদার্থ, রাসায়নিক পণ্য, ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ, উন্নত কৃষিজ সামগ্রী ও জেনেরিক ঔষধ আমদানি করে। তবে উভয় দেশ বাণিজ্যিক সম্প্রসারণের ক্ষেত্রে আরও সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে। এছাড়াও FTA এর অন্তর্গত স্পেশাল ইকোনমিক জোন গঠনের প্রস্তাব পারিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যেমন IT ক্ষেত্রে বিশেষ ছাড় প্রদানের চুক্তি সম্পাদিত হয়েছে। ভারত বিশ্বের সমস্ত বড় বড় অর্থনৈতিক সম্মেলনে যোগদান করেছে রাশিয়ার সহযোগিতায়, যেমন SPIEF, ইস্টার্ন ইকোনমিক ফোরাম ইত্যাদি। তাছাড়া প্রধানমন্ত্রী মোদি লাইন ফর ক্রেডিট এই প্রজেক্টে রাশিয়াকে রাশিয়া ফার ইস্ট প্রকল্পে $1 বিলিয়ন লোন প্রদান করেছে। সামরিক সম্পর্ক: সোভিয়েত ইউনিয়ন ভারতে প্রথম থেকেই প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করত, যা রাশিয়া উত্তরাধিকার সূত্রে পেয়েছে। ভারতের 68% সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে এসেছে। 2012-16 রাশিয়া ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ভারতে অস্ত্র তৈরি করতে সম্মত হয়েছে। 2012 সালে পুতিনের সফরকালে $29.9 বিলিয়ন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারত ও রাশিয়ার যৌথভাবে সামরিক ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্ট শুরু করেছিল এবং তার মধ্যে অনেকগুলো সফলতা পেয়েছে। উদাহরণস্বরূপ ব্রহ্মস ক্রুজ মিসাইল প্রোগ্রাম, 5th জেনারেশন ফাইটার জেট প্রোগ্রাম,
সুখই এসইউ 30 এমকে আই প্রোগ্রাম, ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, টুইন ইঞ্জিন ইউটিলিটি হেলিকপ্টার এটসেট্রা। এছাড়াও 2018 সালে ভারত ও রাশিয়ার মধ্যে $5.43 বিলিয়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে S-400 বায়ু প্রতিরক্ষা সরঞ্জাম তথা এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য। শক্তি সম্পদের ক্ষেত্রে সহযোগিতা। ভারতে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি ক্ষেত্র একটি গুরুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যম। 2015 সালে ONGC রাশিয়ার ফেডারেশন সাকলিন টুতে তেল ও গ্যাস প্রকল্পে বিনিয়োগ করেছে। 1000 মেগাওয়াটের দুটি ইউনিট সহ কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দুই দেশের সম্পর্কের একটি সার্থক নিদর্শন। এছাড়াও রাশিয়ার সাথে 20টি নিউক্লিয়ার রিয়্যাক্টর গঠনের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বিজ্ঞান প্রযুক্তি। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধুগুলো রাশিয়া। এক্ষেত্রে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, বিজ্ঞান একাডেমি, শিক্ষা মন্ত্রণালয় এবং রাশিয়ার বাণিজ্য মন্ত্রক সমন্বয়ে কাজ করছে। যেমন আয়ুর্বেদ, সুপার কম্পিউটার, লেজার সায়েন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি। এই কর্মসূচির আওতায় আটটি যৌথ ইন্ডো রাশিয়ান সংস্থা বা ইন্ডো রাশিয়ান সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। মহাকাশ গবেষণা। ঐতিহাসিকভাবে ভারত ও রাশিয়ার মধ্যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ভারতের সর্বপ্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে প্রেরণ করেছিলেন রাশিয়া। মহাকাশ পরিদর্শনকারী একমাত্র ভারতীয় বিজ্ঞানী রাকেশ শর্মাকে সুযোগ দিয়েছিল রাশিয়া। এছাড়া শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভারত রাশিয়ান নেভিগেশন সিস্টেম ব্যবহার করত। 2007 সালে দুই দেশ যৌথভাবে চন্দ্র অনুসন্ধানের চুক্তিও স্বাক্ষর করে। নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, এটি হলো নৌ রেল রোড রুট যেটা ভারত, রাশিয়া, ইরান, ইউরোপ এবং মধ্য আরবকে সংযুক্ত করেছে। এটির মূল উদ্দেশ্য হল বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা যা এবং বাণিজ্যের পরিবহন খরচ 2,500 ডলার পার টন খরচ কমিয়ে আনা। এর ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত আর্থিকভাবে লাভবান হবে। সন্ত্রাসবাদ। ভারত ও রাশিয়া সন্ত্রাসবাদের ক্ষেত্রে সহমত পোষণ করে এবং একসাথে সন্ত্রাসবাদ মোকাবিলার বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করে। আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতকে রাশিয়া সর্বোত্তভাবে সাহায্য করে। উপসংহার। ভারতের একটি স্থায়ী বন্ধু হল রাশিয়া। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যে সমস্ত নীতিগুলো রয়েছে সেগুলিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া সবসময় সমর্থন করে। যেমন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ প্রাপ্তি কিংবা সন্ত্রাসবাদে সাহায্য করে কারী দেশের সাহায্য বন্ধ করা কিংবা বিভিন্ন অর্থনৈতিক মঞ্চ যেমন G7, G20 বা পারমাণবিক সাহায্যের ক্ষেত্রে NSG গ্রুপে যোগদান করা। প্রায় প্রতিটি ক্ষেত্রে রাশিয়ায় একনিষ্ঠ সমর্থন না থাকলে ভারত কখনোই এই সমস্ত জায়গায় পৌঁছাতে পারত না। সুতরাং ভারত ও রাশিয়া সম্পর্ক আগামী দিনে আরও মজবুত হোক এই আশা রাখি। তবে এখানে উল্লেখ্য যে ভারত এখন NSG গ্রুপে যোগদান করতে পারেনি, কারণ চীনের প্রত্যক্ষভাবে বাধাদানের ফলে সেটা সম্ভব হচ্ছে না। একটুখানি কারেকশন করে নেবেন। ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কোন বিষয়ে আপনাদের নোট প্রয়োজন আছে সে বিষয়ে আপনারা কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমি সেই বিষয়ের উপর নোট তৈরি করতে চেষ্টা করব।
ধন্যবাদ।